এই যে দেখুন চান্দ্রানির সাথে এক বছর পর আমরা দেখা করেছি মানে আমি মানে ফোনে বলে কবে আসবি কবে আসবি মানে নিউ টাউনে আমরা এরকম ভাবে একটা ভিডিও করেছিলাম অনেক দিন পরে আবারো সেই মেমোরিগুলো আমরা মানে ক্যাপচার করার চেষ্টা করছি ও আস্তে বিধানসভার সামনে দিয়ে হাঁটতেছি আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ আর কত বড় এটা দেখি ভিউ সামনে থেকে আর এটা হচ্ছে হাইওয়ে What's up guys? It's your boy MD Fizz again come back with another vlog video. আজকে আমরা আছি ব্যাঙ্গালোর সিটি এবং আপনাদের পরিচয় করাই দেব আজকে আমার বান্ধবী চান্দ্রানী যার সাথে আমার এক বছর পরে দেখা এই যে দেখুন চান্দ্রানীর সাথে এই ব্যাঙ্গালোরে দেখা করতে আসছি মানে প্রায় 1900 কিলোমিটার দূরে এবং কেমন এক বছর পর আমরা দেখা করেছি মানে আমি মানে মানে এতটাই এক্সাইটেড ছিলাম যে কোনোভাবেই ব্যাঙ্গালোরে আসতে পারি নাই আমি মানে বাসে তো দেখ আঙ্কেল কেমন আছে আপনি আছে বিজাপুর সে বিজাপুর হ্যাঁ কর্ণাটক কে বিজাপুর বর্ডার হ্যাঁ মহারাষ্ট্র কে আচ্ছা বর্ডার হ্যাঁ উধার হ্যাঁ বর্ডার বর্ডার ও যে মহারাষ্ট্র কে বর্ডার হ্যাঁ আচ্ছা মহারাষ্ট্র হ্যাঁ তার মানে ব্যাঙ্গালোরের এদিকে কিন্তু আবার মহারাষ্ট্র আর এক সাইড আবার গোয়া তামিলনাড়ু কর্ণাটক তো হচ্ছে এটার মানে বেঙ্গালুরুর যে স্টেট কিন্তু কর্ণাটক আর এটা রাজধানী ওকে কেমন লাগতেছে আমি বাসে 2 ঘন্টা আমি ট্রাভেল করেছি এক সাল বাদ দেখা এক সাল এক সাল কা বাদ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি কাম কর রহে ও তো কাম করতে হোটেল কা 5 স্টার হোটেল জব করতে আমি ঘুমতা হে ওকে আঙ্কেল টাটা টাটা ওকে চল তো যাও এখন আমার বান্ধবীর সাথে ঘুরবো পুরো আমি বাসে 2 ঘন্টা ট্রাভেল করেছি আমি কখন আসবে শুধু আসে রয়ে গেছি ওকে গাইস আমরা একটা অটো নিয়ে দেখা যাক বেঙ্গালুরু শহর কোথায় ঘোরা যায় জায়গা কা ঘুমনে কা জায়গা বলো ইধার জানা ও ইয়া পে টুরিস্ট স্পট কা হে টুরিস্ট ও প্যালেস প্যালেস কিতনা বিধানসভা মিটার 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 কা পয়সা হ্যাঁ মিটার কা পয়সা মিটার জায়গা হুম চল না আও তো আমরা এটার সাথে যাচ্ছি ওকে বস বস ওদিক দিয়ে যা 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 ফাইনালি ওকে মিটার মিটার 25 বাদ মে জেনে কা বাদ 1 রুপয়া জাতা ইধার দিখায়েগা ওকে ওকে 200 200 কাছে কিতনা আতা উতনা দে ওকে ওকে সো এখান কা সিস্টেম টা হচ্ছে মিটারে আপনি যেখানেই যান না কেন মিটারে হবে তো কেমন লাগতেছে বান্ধবী আসলে আমিও নতুন আমি এখানে ব্যাঙ্গালোরে এমন কোন ঘুরিনি তো আমাকে জিজ্ঞেস করে কোথায় নিয়ে যাওয়া দরকার মানে ঘোরার জন্য আমি নিজেও যাই না আমাদের কিছু স্পেশাল প্ল্যান আছে সেটা আজকে আজকে তোমরা জানতে পারবে আমি এখন বলতে চাই না পরে জানতে পারবে ও এসে কোনো রিজনের জন্য আর আমাদের না না আমার কোনো রিজন নাই জাস্ট ওর সাথে দেখা করার জন্য আসছি কারণ আমাদের দর্শক এত মানুষে কমেন্ট করতে মানে অনেক বছর আমার কমেন্ট করতে তুমি এমডি ফিজেনে দেখো কথা কও না ভিডিও করো না কি হয়েছে তোমার দুজনে মানে কি কথাবার্তা ছাড়াছাড়ি হয়ে গেছে নাকি আমিও কিছু বলতাম না কারণ আমি এসছি একটা প্রবলেমের জন্য আমি কাজ করার জন্য কিছু এইসব কথা এখন আর শুনবো না আর হচ্ছে ও আমার একমাত্র বান্ধবী জানের জিগার বান্ধবী বান্ধবী আমি বন্ধু আমার একমাত্র বন্ধু ওকে মানে আমরা যত দূর থাকি থাকে এটা হচ্ছে বিধানা সাউদা কর্ণাটক যেহেতু কর্ণাটকের রাজধানী বেঙ্গালুর এই কারণে কর্ণাটক এই যে আমরা এখন লেফট সাইডে যাবো ভাষা পিছরা সার্কেল তো আমরা এখানে একটু নামবো চল চল ওই যে দেখুন কত কবিতর এখানে তো চান্দ্রানী এখন আস্তে 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 ও আস্তে এই ইধার ইধার এই যাসনি যাসনি এ তো খানা দে রে
আসলে এখানে এত পরিমাণের কবিতর যে এখানে সবাই এসে খাবার দেয়। ওই যে খাবার দিচ্ছে কবিতর গুলোকে, এই যে খাবার গুলো দিচ্ছে। তো হচ্ছে আমরা এখন যাবো ওইদিকে, দেখুন সব কিন্তু উঠতেছে আকাশে। চল 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 চল, ওকে আমরা যাই। আমাদের গাড়ি ওয়েট করতেছে। আসলে বেঙ্গালুরু শহরটা এইভাবে চিনি না, এবং এই শহরটা কিন্তু অনেকটা রেস্ট্রিক্টেড। আপনি চাইলে যেভাবে ইচ্ছা ঘুরতে পারবেন না, এখানে অনেক রুলস আছে। গভর্নমেন্ট এরিয়াতে ভিডিও করা যাবে না, অনেক রুলস। জাস্ট এক মিনিটে 170 হয়ে গেছে, জাস্ট ওয়ান মিনিট হওয়া। जाने का बाद 100 रुपीज चलता भैया। हाँ, जाने का बाद एक एक रुपया चलो। लेकिन इतना ज्यादा हो गया, इतना क्या हजार आ गया क्या भैया? देखो 20 देखे एगो है किसे 170 रुपी। हाँ अभी तो हमरा कैब को भी हालो तो माने 2 मिनट जाय नहीं ऑटो तो उठे 170 रुपी हो गए मीटर। तो देखो नो কিভাবে বাতাস খাচ্ছে। हां আর এই এই জিনিসটা দেখলে তোমরা একটা জিনিস রিলেট করতে পারবে। কলকাতায় আমরা কলকাতার একটা নিউ টাউন একটা ভিডিও ছিল, নিউ টাউনে আমরা এরকম ভাবে একটা ভিডিও করেছিলাম। অনেকদিন পরে আবারো সেই মেমোরিগুলো আমরা মানে ক্যাপচার করার চেষ্টা করছি। বাট ও তো আমাকে মানে ইগনোর করে সব সময়, আমার ফোন দিলে ফোন ধরে না। কি মিথ্যে কথা, ও মনে হয় আমাকে অনেক ফোন করে আর আমার কল মানে রিসিভ করে। অ্যাকচুয়ালি ও হচ্ছে এখানে যেহেতু জব করে, আপনারা জানেন যে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনার পরে জবটা কিন্তু অনেক হার্ড, কারণ সারা দিন ডিউটি। আর আমার সকাল 11টা থেকে আমার 12:30 ফোন তো আমার মানে এত ঘন্টা আমাকে কাজ করতে লাগে, মানে 13 ঘন্টা মতন কাজ। ওকে আমি বলি যে তুই একটা ইউটিউব চ্যানেল খোল, একটা ফেসবুক পেজ খোল, খোলেই না। তো এবার আমি খুলে দিব। যাই হোক, এই ভিডিওতে আমি ডেসক্রিপশন লিংকে ওর হচ্ছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব, আপনারা প্লিজ প্লিজ ফলো করবেন। ওকে ওকে, তোমাদের সাপোর্টে সত্যি খুব দরকার। আমি যদি কিছু করতে আসো তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করতে পারবো না। আর ওকে আমি বাংলাদেশে নিয়ে যাচ্ছি, আমি সত্যি যাব খুব তাড়াতাড়ি। সবার সাথে দেখা করে ভিডিও করব। ওকে যাই। মানে ঘুরিনি বেঙ্গালোরে আসার পর মুখে মুখে বলে বল না না বল এবার বল কি বলবি বল। আচ্ছা নে ওই দূর থেকে বল তোর মানে এতদিন কেন দেখা করিস না, আমাদের দেখা হয় না। আমি বলছি দে আমাকে। হ্যাঁ না আমি ধরছি বল। আচ্ছা আমি এখানে অনেক টাকা আমি এখানে কাজ করি, ঠিক আছে? যেখানে কাজ করি সেখানে হয় আমি দেখাবো তোমাদের সবাইকে। এখানে আমার শিফট অনেক লং, ঠিক আছে? তা আমার পক্ষে সম্ভব হয় না কারোর সঙ্গে কথা বলে। আমি বাড়িতে আমার ফ্যামিলির সাথে কথা বলি 1:30 মানে ভাবতো এত রাতে মা ওয়েট করে আমার জন্য। কেসা ও দাদু, আমার এটা দাদুর সাথে রেস খেলতে। এটা স্কুল বাস बेंगलुरु। ये पैलेस है, बहुत बड़ी है। है आ गया, बहुत बड़ी है। तो আমরা পৌঁছাই গেছি বেঙ্গালুরু প্যালেস। মানে এটা বিশাল বড়, যে বেঙ্গালুরুর যে মহারাজা ছিলেন তিনি বানাইছিলেন। দেখুন বেঙ্গালুরু প্যালেস। আরে এই যে দেখুন, ওকে ইয়াপের এখানে, ওয়াও বহুত বড় প্যালেস। ফাইনালি আমরা পৌঁছাই গেছি এখন। আমি খুব এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য। ভেতরে প্লিজ, এইখান থেকে দেখুন যে কি সুন্দর একটা প্যালেস। একটু কাছে থেকে দেখেন না? আর এখানে কিন্তু ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর। এখানে তো আপনার বেঙ্গালোর থেকে বা আপনার তামিলনাড়ু সাউথ ইন্ডিয়া থেকে অনেক মানুষ আসে, যেহেতু ইনি কিন্তু কর্ণাটকের হচ্ছে মহারাজা ছিলেন। সো এই যে আমরা এখন সেই প্রাসাদের সামনে, যেটা হচ্ছে চামরাজা নির্মাণ করেছিলেন 1867 খ্রিস্টাব্দে। এখানে এসে আমার খুব ভালো লাগছে, বাট আমার ভিতরে ঢোকার খুব ইচ্ছা, কিন্তু ভেতরে ঢোকার জন্য ও আগেই বলে দিচ্ছে কত টাকা লাগবে। ভিডিও এলাও না, ভিডিও এলাও না। চান্দ্রানীর যে জামাই হবে এরকম একটা রাজপ্রাসাদ চান্দ্রানীকে গিফট করবে। হ্যাঁ,
ভাবে দাঁড়িয়ে থাকি দেখি আমি দেখবো আমার কাজ ঠিকঠাক হচ্ছে কিনা আমার বাগানে জল দিচ্ছে কিনা এইরকম একটা ব্যাপার তো আমরা এখানে কিছু ফটো তুলবো এরপর আবার ব্যাক করব এখন এখান থেকে ব্যাক করতেছি এই প্যালেস থেকে যেটা হচ্ছে আপনার 1887 খ্রিস্টাব্দে তৈরি করে হ্যাঁ জায়গা জায়গা না তো এই হচ্ছে ব্যাপার মানে এই জায়গার ভিতরে ঢুকতে দেয় নাই যদি ঢুকতে দিত মানে টিকিট লাগে ফরেনার হচ্ছে আপনার 420 টাকা ফরেনার যেহেতু আমি ফরেনার বাট ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ না ভিডিও অ্যালাউ না তো এখন আমরা যে কি করব যদি আমাদের দর্শকই না দেখতে পাই যদি তোমাদেরকে আমরা দেখাতে না পারি যে কেরকম ছিল কেরকম সবকে চলে ভিডিও করে লাভ নেই কি আমাদের ওকে আমরা এখন যাব বিধানসভা যেটা হচ্ছে সবথেকে টুরিস্ট স্পট আর সবথেকে সুন্দর আমি ভিডিওতে দেখেছি ঠিক আছে আমি কখনো যাইনি হ্যাঁ এটা দেখা এটা এই যে দেখুন কি সুন্দর কি ওয়েদার মানে আমি আসলাম বৃষ্টি শুরু হইলো এদিকে আরে না হাত কিন্তু এই যাবে बहुत बारिश बहुत बारिश कैसे हो कैसे हो उसे रे बहुत रुक रहे हो इधर भाषा किंतु कन्नड़ा अच्छी जानी कन्नड़ा बोल ली की करे ये जी बोल रहा हूँ पारी अल्प तो पारी इधर आ उन्दर बहुत रुको उन्दर का क्या ওকে আমরা যাই মানে খুবই এনজয় হচ্ছে আসলে জীবনটা মানে অনেক সুন্দর এই ওয়েদার আর এখানকার মানুষগুলোও কিন্তু অনেক ভালো সবাই কিন্তু তাকায় তাকায় দেখতেছে আমাদের ইল্লা ইল্লা নান্না নানু করলো কি নানু করলো আমি জানি আমি মানে কি আমি যে সেমনি বলে দিয়েছি তো বিধানসভা যে কি বিল্ডিং বাট এই বৃষ্টির দিনে কোথায় দাঁড়াবো মানে এত বৃষ্টি হচ্ছে আবার কিন্তু হঠাৎ করে বৃষ্টি থেমে যাচ্ছে ওই যে দেখুন বিধানসভা কি সুন্দর লাগছে দেখতে দারুণ দারুণ বিশাল বিল্ডিং ও আমরা এখন বিধানসভার সামনে দিয়ে হাঁটতেছি আর তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর ভিউ আর কত বড় এটা দেখি ভিউ সামনে থেকে আর এটা হচ্ছে হাইওয়ে এখানে অনেক মানুষ আসে তারা এখানে সেলফি তোলে ফটো তোলে এই যে বিধানসভা বাট এটা হচ্ছে কি লেখা এটা এটা হিন্দিতে লেখা বাট ভিতরে কিন্তু নট অ্যালাউ কিভাবে তৈরি করা হয়েছে তুই যদি কোনো বাজে কাজ করিস তাহলে তোকে ধরে নিয়ে যাবে এখানে আচ্ছা তখনই তুই ভিডিও করতে পারবি উপরের গম্বুজটার মাথা কিন্তু চারটা সিংহ সুন্দর এটা মানে এটা স্ট্যাম্প হয় কি বলে এটাকে কি বলে এটাকে স্ট্যাম্প জানি না আর সেই সাথে এই রোমান্টিক দিনে বৃষ্টিপাত হচ্ছে আর আমরাও দুজন রোমান্টিক ভাবে ঘোরাঘুরি করতেছি উইদাউট আমব্রেলা বা ছাতা নেই একটু প্রবলেম হচ্ছে কাকু ভালো কি ফটো ফটো তুলতেছেন ওকে বাংলা জানেন ও হিন্দি ফটো খিস্তায় কেসা লাগদা এ ওকে চলো চলো এটা নিয়েছে চন্দ্রনি আর আমিও আমি ওর ফটো তুলে দিয়েছি এখন যখন আমার ফটো তোলার সময় এটা কর সেটা কর তো না আমার একটা ফটো এ তুলবো তো তো ওর আছে সারা দিন এরকম ফটো তুলে দিতে হচ্ছে আর ওরটা যে আমি তো সেটা বলে না হ্যাঁ এই যে দেখুন ওকে সারা দিন এভাবে হ্যাঁ রেজি হ্যাঁ ওর পোস্টটা দেখুন কানে হ্যাঁ হইছে দারুণ নে হ্যাঁ পাখির মতো হ্যাঁ হ্যাঁ সবই নিচ্ছি এটা হচ্ছে কর্ণাটকের বিধানসভা অনেক সুন্দর অনেক বড় ওকে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আমারটা তাড়াতাড়ি হয়ে গেছে মানে আমারটা বেশি লেন দেবেন না ওকে তো আমরা এখন এখান থেকে যাব এখান থেকে একটা অটো নিয়ে আবারো ব্যাক করতে হবে এবং এইখান থেকে আমরা ব্যাক করতেছি যাক গাইজ আজকে সারা দিন ঘুরলাম বৃষ্টিতে যদিও একটু প্রবলেম হয়েছিল এবং আজকে অনেক ভালো লাগলো বৃষ্টি পড়লো হ্যাঁ আমার সত্যি খুব ভালো লাগলো আমি অনেক দিন পর মনে হয় ব্লগ করছি এক বছর পরে দেখা হয়েছিল এক বছর পর ব্লগ করছি আর আমিও খুব তাড়াতাড়ি আমি আমার নিয়ে চ্যানেল ওপেন করতে যাচ্ছি হ্যাঁ ও চ্যানেল খুলবে এখন আর এখন দেখাই যে বৃষ্টি কিন্তু এখনই থামলো ওকে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আমাদের অন্য কোনো ব্লগ আসছে আর এটা বলে রাখি চান্দ্রানিকে আমি নিজেই একটা চ্যানেল ওকে ক্রিয়েট করে দিব আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব
প্লিজ সবাই ওকে একটু হেল্প করবেন, একটু ফলো করবেন, অনেক হেল্পের দরকার কিছু না করার জন্য। মানে ও হচ্ছে আপনাদের হাত জোড় করতেছে, মানে এখনই শিখে গেছে কিভাবে সাবস্ক্রাইব গেইন করতে হয়। ওকে যাই হোক, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ডেসক্রিপশন লিঙ্কে ওর হচ্ছে ফেসবুক পেজের আমার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ফলো করবেন। টাটা টাটা, নেক্সটে কিন্তু ব্লগবাস্টার ব্লগ আসতেছে, বাই।